वेलकम बैक टू मॉम्स कुक बुक। चले एसेছি একটি বর্ষা স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি মুগ মসুরির খিচুড়ি। আসুন দেখে নিই। প্রথমেই আমি 1 কাপ সোনা মুগের ডাল নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার ডালটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি 1.5 কাপ মুসুরির ডাল এই মুগের ডালের মধ্যেই নিয়ে নিচ্ছি। আমি এবার এই ডাল দুটোকে একসাথে করে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি ধুয়ে নিয়েছি, আবার ধোবো। ওর মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি এই কাপ মেপে আমি 1.25 কাপ ডাল দিয়েছি, তাই এই কাপ মেপেই আমি 1.25 কাপ চাল দেব। দেখুন 1.5 কাপ আছে এখানে, 1 কাপ আগে দিয়েছি আর এখানে 1.5 কাপ। এবার আবারও আমি চাল আর ডালকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেখুন চাল আর ডালটা শোক হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম, খুব ভালো করে ফুলে উঠেছে। এবার এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে আমি 1 লিটার জল দিয়ে দিয়েছি। এই চাল আর ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আমি একটুখানি নেড়ে নিলাম। নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিলাম, সেদ্ধ হয়েই আসছে। এর মধ্যে আমি এবার কয়েকটা জিনিস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমি হাঁড়িটাকে শিফট করে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ সরষে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা। দিয়ে দিচ্ছি হিং, ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকেও আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, বিন, সেদ্ধ করে কেটে নেওয়া আলু আর কুচো করে রাখা টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আগেও আমি চাল আর ডাল সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ফ্রোজেন মটরশুঁটি। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল বলে আমি পরে দিলাম, আপনাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে আপনারা কিন্তু আগেই দিয়ে নেবেন। ব্যাস দিয়ে এবার একটু নেড়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমি আবার হাঁড়িটাকে শিফট করে দিয়েছি এখানে। এবার সব যে আমি সবজিটা রেডি করে রেখেছি এইটা এই খিচুড়ির হাঁড়িতে আমি ঢেলে দিচ্ছি। এবার আমি সবজির সাথে খিচুড়ির সাথে সব একসাথে মিশিয়ে 2-3 মিনিট এরকমভাবে নেড়ে নেব। এইবার আমি দিয়ে দিব তেজপাতা। এটা মনে হতে পারে আগে কেন দিইনি, তেলের মধ্যে যদি তেজপাতাটা দিই তার গন্ধটাও একরকমভাবে নষ্টই প্রায় হয়ে যায় আর কটকটে হয়ে যায়। এই সময় দিলে পরে হবে কি এই খিচুড়ির সাথে ফ্লেভারটা বেরিয়ে আসবে আর এটা ভাঙবেও না। দিয়ে দিচ্ছি চিনি। আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি একটি থালায় সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি মুগ মুসুরির খিচুড়ি। আমি এখানে মিক্স সবজি, পটল ভাজা, আচার আর ডিমের টর্টিলা দিয়ে সার্ভ করে দিয়েছি। ওপর থেকে একটু ঘিও দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মমস কুকবুক প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।